আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাবেন, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 15 নম্বর সমস্যাটি সমাধান করব। এর আগে 1 থেকে 14 পর্যন্ত সলভ করেছি, তো এর মধ্যে আসলে অনেকেই রিকোয়েস্ট করছিল যে এই প্রবলেমটা সবার জন্য একটু কঠিন মনে হচ্ছে। তো যাদের জন্য কঠিন মনে হচ্ছে তারা তো দেখবেই, প্লাস হচ্ছে বাকিরাও আশা করছি ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। তো শুরুতে আমি প্রশ্নটা একটু পড়ে ফেলি। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় কর। আচ্ছা, এখানে যে কথাটা বলেছে কয়েকটা পয়েন্ট আমি একটা একটা করে বলি। যে সে 10,000 টাকা নিয়েছে, এটা নিয়েছে 3 বছরের জন্য। তো 10,000 টাকা যদি 3 বছরের জন্য নেয় এবং একটা মুনাফার হার আছে, কত আছে সেটা বলা নেই, তো সেটা আমরা ধরে নিব আর থাকুক যে মুনাফার হার হচ্ছে আর। তাহলে 10,000 টাকা নিয়েছে 3 বছরের জন্য আর পার্সেন্ট হারে, তাহলে তাকে এটার জন্য আসলে কত মুনাফা দেওয়া দরকার সেটা আমার আগে বের করে ফেলবো। 2 নম্বর কাজ, যে 4 বছরের জন্য নিয়েছে হচ্ছে 15,000 টাকা, তো সেই ক্ষেত্রেও তাকে কত টাকা দেওয়া দরকার সেটা আমরা বের করে ফেলবো। তো এই কাজটা আমরা আগে করবো, যে সে যেহেতু 3 বছরের জন্য 10,000 টাকা নিয়েছে, মুনাফার হারটা যেহেতু আমরা জানি না সেটাকে ধরে নিই আর, মনে করি মুনাফার হার হচ্ছে, বা অন্য যে কোনো কিছু আমরা ধরতে পারি, ক ধরতে পারি, এক্স ধরতে পারি। তো আমরা ধরি, মনে করি মুনাফার হার হচ্ছে ক। যদি হয় তাহলে প্রথম ক্ষেত্রে সেই যে 3 বছরের জন্য যে টাকাটা নিয়েছে, তাহলে তাকে এটার জন্য একটা মুনাফা দিতে হবে। হ্যাঁ, তো সেই মুনাফাটা হচ্ছে আমরা ধরলাম I1, পি ইন্টু আর ইন্টু এন। সে নিয়েছে হচ্ছে প্রথম ক্ষেত্রে 10,000 টাকা, তাহলে পি এর মান 10,000, আর এর জায়গায় দিব আমরা ক ভাগ 100। আচ্ছা, এটা ক পার্সেন্ট হবে, তার মানে ক ভাগ 100। কয় বছরের জন্য নিয়েছে সে? এটা নিয়েছে 3 বছরের জন্য। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 300 ক। সো এই পরিমাণ টাকা তাকে মুনাফা দিতে হবে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কত দিতে হবে? I2 = আবার একই রকম ভাবে পি ইন্টু আর ইন্টু এন। দ্বিতীয় ক্ষেত্রে সে নিয়েছে 15,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 15,000, আর এর মান সেম ক ভাগ 100, আর এটা নিয়েছে 4 বছরের জন্য। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 × 15 হচ্ছে 60, তো আমরা পাবো হচ্ছে 600 ক। তাহলে এই দুইটা হচ্ছে তার মোট মুনাফা দিতে হবে। এক ক্ষেত্রে দিতে হবে হচ্ছে 300 ক টাকা, আরেক ক্ষেত্রে দিতে হবে 600 ক টাকা। এই দুইটা মিলে মোট কত মুনাফা দিতে হয়? তাহলে তাকে তার মোট মুনাফা দিতে হবে 300 ক + 600 ক, এই টাকাটা দিতে হবে। আবার প্রশ্নে বলা আছে সে দিয়েছে 9,900 টাকা, তার মানে কি? এই দুইটার যোগফলটাই হচ্ছে 9,900 টাকা। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 300 ক + 600 ক = 9,900, বা 300 আর 600 হচ্ছে 900 ক = 9,900, বা ক = হচ্ছে 9,900 / 900। সো আমি এখানে পাবো হচ্ছে 11 টাকা ক্যালকুলেশন করলে, 9, 11, 99। সো খুবই সহজ, তাহলে এটা মুনাফার হারটা হচ্ছে 11%। সো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছে, মানে পুরো অঙ্কটা। যদি এরপরে কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে, ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। তাহলে হচ্ছে ইট উইল ইন্সপায়ার মি মেকিং মোর ভিডিওস ফর ইউ। আর হচ্ছে এরপরে যে প্রবলেমগুলো সলভ করবো 16 থেকে শুরু করে, এগুলোতে যদি কারো সমস্যা থাকে ওয়েট করো, খুব শীঘ্রই হচ্ছে আমি ভিডিওটা দিব। আর যতদিনে তোমরা ভিডিওটা দেখছো হয়তো ততক্ষণে আমি ভিডিও করে ফেলেছি, একসাথে ভিডিওগুলোই করি, করে তারপর হচ্ছে আপলোড দিব। তো এখন হচ্ছে আমরা ওই প্রবলেমটাতে দেখবো, 16, 17, 18, 19 এবং 20। সবাই নেক্সট ভিডিও দেখবে, এই আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।